শুভ সন্ধ্যা বন্ধুরা। একটা গল্প কিন্তু আমি কদিন ধরে বলে চলেছি, তো আজকে এটার ফোর্থ পার্ট। তো যারা সবসময় আমি এটা বলি যে যারা একদম নতুন আমার চ্যানেলে প্রথম দেখছেন, তারা একটু স্ক্রোল করলেই গত দুদিন তিন দিন ধরে আমি কিন্তু গল্পটা বলছি, আপনারা কিন্তু একটু শুনে নিতে পারবেন পুরনো জিনিসগুলো। তো যেখানে আমি শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আমি শুরু করছি, আর কথা না বাড়িয়ে আমি গল্পতে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্ট করে আপনারা জানান যে গল্পটা কেমন লাগছে, কোন দিকে এগোবে মনে হচ্ছে। একটু ইন্টারঅ্যাক্টিভ হলে ভালো লাগে, বলতে খুব ভালো লাগে, মানে আমি নিজে মানে এনকারেজমেন্ট পাই বলবার যে হ্যাঁ সবাই আমার সাথে কথা বলছে, জানতে পারলে না আমার আরও সাহসটা বাড়ে। তো যেখানে আমি শেষ করেছিলাম যে ওরা ওই সেই বাবু সিন্দেকে ওরা ধরেছিল, অটোর যে অটো চালায় ছেলেটি, তো যে বাপ্পাকে ডিপার্টমেন্টাল স্টোরটায় নিয়ে গিয়েছিল, তো সেইখানে আমরা বাবু সিন্দেকে তো ছেড়ে দেওয়া হয়েছিল পুলিশ থেকে। তো সেদিন তো ওরা বাড়ি ফিরে এসছে, এবং পরে মানে নেক্সট ওদের যে স্টেপ হবে সেটা হচ্ছে ওরা ডিপার্টমেন্টাল স্টোরটা যাবে, এটা বলে আমি গতবার এখানটায় শেষ করেছিলাম। তো যাই হোক, কথা মতো বাপ্পাও যাবে এবং সাথে ডুগ্গুও যাবে। তো যাই হোক, যারা নতুন দেখছেন তারা পুরনো লিঙ্কগুলোতে একটু দেখলেই বুঝতে পারবেন যে ডুগ্গু কে, কার কথা বলছি, বা শুভময় কে। তো ওরা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে মিট করেছিল, পুলিশ থেকে তিন চারজন গিয়েছিল, থানার যে যিনি অফিসার ইনচার্জ উনিও গিয়েছিলেন, এবং আরও দু তিনজন সাথে গিয়েছিল, প্লাস ডুগ্গু এবং শুভময় গিয়েছিল। তো ওরা আগে থেকে ফোন টোন করে ওদের বলা ছিল, তো যাওয়ার সাথে সাথেই মোটামুটি সিসিটিভি ফুটেজে, বা সিসিটিভি রুম যেটা, সেটাতে ডিপার্টমেন্টাল স্টোরের পিছন দিকটাতে যে ওদের সিসিটিভি রুম ছিল সেখানে নিয়ে যাওয়া হয়, এবং খুব ভালো মতো রেকর্ডিং ওরা পেয়েছে, মানে একদম স্পষ্ট রেকর্ডিং, কারণ দোকানটা খুব একটা পুরনো দোকান নয়। তো যাই হোক, সিসিটিভি ফুটেজটা ওরা খতিয়ে বারবার দেখছিল, স্পেশালি ওরা মিল খোঁজার চেষ্টা করছিলো যেখানে বাবু সিন্দে ওদের বলে যেরম ওরা বলেছিলো বাবু সিন্দে ও বেরিয়ে এসছিলো, ওরা ট্যালি করানোর চেষ্টা করছিলো পুলিশ থেকে, এবং শুভময়ও পাশে ছিল। তো যে সময়টা ওরা সিসিটিভি ফুটেজ দেখছিলো সেই সময়টা কিন্তু ডুগ্গু বাইরে তখন ডিপার্টমেন্টাল স্টোরটা ঘুরে ঘুরে দেখছে। তো যাই হোক, এই সময় শুভময় কিন্তু মানে বা ওরা যখন সিসিটিভি ফুটেজ দেখছে, কিছু আহামরি নজরে পড়ার মতো কোনো ক্লু ওরা কিন্তু এখানে পাচ্ছিল না কিছু, মানে বা একদম নর্মাল। আর যেহেতু কোভিড টাইম, সেহেতু নর্মালি ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে যে ধরনের ভিড় থাকে, লোকজন যায়, অনেকে কেনাকাটি করে, প্লাস ঘুরে এটা ওটা দেখে, বিভিন্ন রকম লোকজন থাকে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে, তো সেরকম খুব একটা লোকজন ছিল না কোভিড টাইম বলে, ফাঁকা ফাঁকা ছিল, যার জন্য দেখতে আরও সুবিধা হয়েছিল। প্রত্যেকটা ফুটেজ ওরা ধরে 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 দেখছিল, কিচ্ছু আহামরি না। তবে হ্যাঁ, তিন চার মিনিটের যে ফুটেজে বাপ্পাকে দেখতে পারি আমরা, মানে পুলিশ থেকে বা শুভময় বাপ্পাকে যখন দেখছিল, প্রথম প্রথম দেখছিল বাপ্পা নর্মাল ঘুরছে, জিনিস কিনছে, এরকম হাতে একটা ট্রলি মতো নেওয়া জিনিসপত্র কিনছে ওটা দেখা যায়, কিন্তু হঠাৎ করে ওর মধ্যে একটা ইরিটেশন, আমরা ওই ক্যামেরার যে ফুটেজটা সেটার মধ্যে পুলিশ এবং শুভময় ওরা কিন্তু ওই ইরিটেশনটা লক্ষ্য করছিল, হঠাৎ করে ওর মধ্যে একটা কোনো ইরিটেশন হচ্ছে, এবং ও উঁকি মেরে, অত ডিটেল তো কিছু ওরকম বুঝতে পারে না ছবি দেখে, যতটুকু বারবার ছবিটাকে ফরওয়ার্ড করে করে, রিওয়াইন্ড ফরওয়ার্ড করে করে যে দেখছিল, তাতে হঠাৎ করে একটা ইরিটেশন হচ্ছে, এবং শুভময় কাউকে দেখছিল সেটা কিন্তু স্পষ্ট, মানে শুভময় যে কোনো পরপর যে রোগুলো থাকে না ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে, সেই রোতে দাঁড়িয়ে ও অন্য রোতে উঁকি মেরে দেখছিল, মানে কাউকেও একটা দেখছিল, সেটা সিসিটিভিতে বোঝা যায়। এবং তিন চার মিনিটের যে ফুটেজটাতে ওকে পাওয়া যায়, তার মধ্যে একবার ট্রলিটাকে একটা সাইডে রেখে ওকে বেরিয়ে যেতে দেখা যায়, এবং তখন সিসিটিভি ফুটেজের নেক্সট স্লট ওরা যখন দেখলো, তখন দেখলো হ্যাঁ ও বাইরে বেরিয়ে, মানে বাইরে যে ডিপার্টমেন্টাল স্টোরের বাইরেও সিসিটিভি লাগানো থাকে, তো সেই ফুটেজে ওরা দেখছে, মানে ইন্টারনাল নয় বাইরের ফুটেজে দেখছে যে সত্যিই বাবু সিন্দে সত্যি কথাই বলেছিল, সরি
ও কিন্তু অটোর সামনে মানে ডিপার্টমেন্টাল স্টোর থেকে বেরিয়ে ও ট্রলি ভিতরে রেখে ও বাইরে এসেছিল এবং বাবুসিনদের সঙ্গে ও কিছু কিছুটা আলোচনা করছে। তাতে এরা দুই আর দুয়ে চার করলো যে বাবুসিনদের ঠিক কথাই বলেছিল। ও কিন্তু মিনিট পাঁচ ছয়েক পর এসে বাবুসিন থেকে চলে যেতে বলে। তো এইটা আমরা কিন্তু এই ফুটেজ থেকে পুলিশের সাথে সাথে আমরাও এটা শুভময় বা আমরা যারা যারা আমরা এটা মানে এটাকে ফলো করছি তারা এটা বুঝতে পারলাম যে সিসিটিভি ফুটেজে কিন্তু আহামরি কিছু ক্লু ওরা পায়নি। তবে এইটুকু পেয়েছিল যে শুভময়ের মধ্যে একটা কোনো ইরিটেশন হচ্ছিলো এবং ও কাউকে দেখছিল এইটা, এবং পরবর্তীতে ও যখন অটো ড্রাইভারকে ও বেরিয়ে গিয়ে অটো ড্রাইভারকে কিছুটা বলছিল, সেটা তো ওদের জানার কথা না কি বলছিল, সেটা বাবুসিনদের কাছ থেকে আগেই ওরা কিন্তু জানতে পেরে গেছে। তো সেটা আমরাও যারা শ্রোতা আমরা শুনছি, আমরাও কিন্তু বুঝতে পারছি যে ও বাবুসিন থেকে চলে যেতে বলেছিল। তো এই অবস্থাতেই ওরা কিন্তু যে যার মতো বেরিয়ে যায়। তো অবভিয়াসলি সিসিটিভি ফুটেজের যে কপি সেটা তো শুভময়কে ওরমভাবে দিতে পারবে না। তবে হ্যাঁ, শুভময় কিন্তু এদের ইনভেস্টিগেশনে বেশ ভালো মতো, আর চার পাঁচ দিন চলে যাওয়ার পর থানা থেকে মোটামুটি সবাই বুঝতেই পারছিল যে শুভময় কিন্তু সুন্দরভাবে মানে খুব প্রফেশনালি কাজটা, মানে অ্যামেচার ওই করলাম করলাম না করলাম ওরম নয়, ওর কিন্তু ভালো হোমওয়ার্ক এবং ও ভালোভাবে পুলিশকে সাপোর্ট করছিল খুব স্বাভাবিকভাবেই, না ভাইসি ভার্সা, মানে এটা স্পন্টেনিয়াস একটা রিয়াকশন এদের থেকেও আসছিল পুলিশ থেকে। যখনই শুভময় ফোন করছে বা যখনই কিছু তখন কিন্তু ওরা রেসিপ্রোকেট করছিল। তো যাই হোক, ইন দি মিন টাইম কলকাতা পুলিশের সাথেও কিন্তু এদের একটা যোগসাজশ চলছিল, মানে কন্টিনিউয়াস একটা ইয়ে চলছিল, এবং অবভিয়াসলি বাপ্পারকে পাওয়া যাচ্ছিল না। বাপ্পার মা বাবা দিনে দিনে যা হয় মেন্টালি, ওরা দিনে দিনে মানে একটা করে দিন যাচ্ছে আর ওরা ছেলেটা গেল কোথায়, এটা একটা মারাত্মক একটা গ্যাপ মানে তৈরি করছিলো। তো সেই অবস্থায় চৈতালি এবং বাপি ওরা কিন্তু বিরাট হেল্পিং মানে সাপোর্টিভ একটা রোল প্লে করছিলো, কেননা ভদ্রলোক ভদ্রমহিলার এখন বাজার যাওয়ার মতো অবস্থা ছিল না খুব স্বাভাবিকভাবেই, কোভিড টাইম প্লাস টাকা পয়সার কথা আমি আগেই বলছিলাম যে ওরা অর্থনৈতিকভাবে কিন্তু ছেলের ওপর খুব ডিপেন্ডেন্ট ছিল। কাজেই মানে আমরা ফিল করতেই পারি যে কতটা অসহায় আজকে যদি চৈতালিরা পাশে না থাকতো, ভগবানই বোধহয় এইভাবে ভালো মানুষদের পাশে, নিজে তো আসতে পারেন না, কাউকে না কাউকে বন্ধু বেশে এইভাবে পাঠিয়ে দেন। তো চৈতালি আর বাপি ভদ্রলোক ভদ্রমহিলাকে একদম সেই বুকে করে রাখার মতো ভীষণভাবে, মানে রান্না করে দিয়ে আসা থেকে নিয়ে শুরু করে মানে মারাত্মক, অথচ আগে কিন্তু কোনোদিনও এতটা, যখন বাচ্চারা বড় হচ্ছে সেই সময় কিন্তু ওদের মধ্যে এতটা ভাব ছিল না, আজকে বিপদের দিনে এরা কিন্তু এইভাবে পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এই অবস্থায় আমি আবার ফিরে আসছি বোম্বেতে, যেখানে বাপ্পারা ডিপার্টমেন্টাল স্টোরে ওদের হোমওয়ার্ক যেটা করবার ছিল সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া, পরে সেটাকে সমস্ত চর্চা করা, সেসবগুলো হয়ে গেল। এরপরে নেক্সট যে প্রসিডিয়ার, ওরা পরপর পরপর ওরা প্রত্যেকটা দিনই প্রসিড করছিল খুব সুন্দরভাবে, ফাস্ট কাজ হচ্ছিল। তো খুব স্বাভাবিকভাবেই না ছেলেটা বেমালুম ছেলেটা ভ্যানিশ হয়ে যেতে পারে না এরকমভাবে, না? তো যাই হোক, রাত্রিবেলা সেদিন রাতে মানে সেদিন আগে থেকে ওরা যখন সব বেরিয়ে পড়লো ডিপার্টমেন্টাল স্টোর থেকে, তখন কথা হয়ে গেল ওসির সাথে যে শুভময় বললো আমার অফিসিয়াল কাজ আছে, এখন তো সব ওয়ার্ক ফ্রম হোম, আমাকে গিয়ে কাজ করতে হবে, আপনি আমাকে কালকে যদি কোনো বেরোনোর থাকে বা কিছু আমাকে আগে থাকতে বলে দিন এখন। তখন বললো হ্যাঁ আমরা প্ল্যান করছি কালকে একটু আবার আমরা ওই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটাতে মানে যে হাউজিং সোসাইটিতে বাপ্পা থাকতো ওখানে আমরা আবার যাবো, এটা প্ল্যান করছি, তো আপনি আমাদের সাথে যেতে পারেন, নিজে থেকেই বলছে। তো ওরা ইয়ে বলছে না যে মানুষের এক্সিস্টেন্সটা মানে প্রমিনেন্ট একটা এক্সিস্টেন্স, মানে প্যাসিভ নয়, ওই করছি করলাম ওরম না, মানে মারাত্মক প্রমিনেন্ট একটা শুভময় কিন্তু রোল প্লে করছিল খুব, মানে বলে দিতে হবে না, ও এত সুন্দরভাবে সাপোর্ট করছিলো ইনভেস্টিগেশনে, কাজেই নিজে থেকেই বললো যে আপনি কিন্তু আমাদের সাথে যেতে পারেন। তো ও তো এক পায়ে রাজি, ওকে তো যেতে হবে, একা একা তো এমনি বারবার যেতে পারবে না, না কমপ্লেক্স থেকে আটকাবে, কারণ ওর কাছে কোনো ওরকম পারমিশন নেই, সরি, পুলিশের সাথে গেলে ওর বেটার হবে। তো ভালো কথা, যেরকম কথা সেরকম কাজ। রাত্রিবেলা তো ও আর ডুগু বসে নানা রকম কথা আলোচনা করে, ওরা বিভিন্ন রকম হোমওয়ার্ক কী কী দেখবে কী কী ব্যাপার, প্লাস ওর তো পড়াশোনা থাকেই রাত্রিবেলা, অফিসিয়াল কাজ হয়ে যাওয়ার পর ও কিন্তু এই গোয়েন্দা গল্প তারপর বিভিন্ন রকম গুগল সার্চ করে বিভিন্ন রকম পড়াশোনা কোন কোন জিনিস কী হতে পারে,
সেই সব, কিন্তু ও ভালো স্টাডি আছে, মানে এমনি এমনি অ্যামেচার হিসাবে নয়, ও ভালোভাবে এটাকে ও কন্টিনিউ করে। তো রাত্রিবেলা ওর সেই, আমি বলেছিলাম না, যখন ও পড়াশোনা করে, ও কাজকর্ম করে, একটু মুড়ি টুড়ি খায় রাত্রিবেলা, বেশ অনেক রাত অব্দিও জাগে। তো সেদিন ডিপার্টমেন্টাল স্টোরে যখন ও গিয়েছিল, তখন কিন্তু মুড়ি টুড়ি যা যা ওর লাগে, এক কাজে দুই কাজ হয়ে গিয়েছিল। ওর ফেরার সময় ওর ইনভেস্টিগেশনও হয়েছে, প্লাস আসার সময় মুড়ির প্যাকেট ট্যাকেটও কিনে, যা যা দরকার ও কিনে নিয়ে এসেছিল। তো একটা মুড়ির প্যাকেট ও রাত্রিবেলা কেটে ও একটু নিয়ে ঠিয়ে বসেছিল সেদিন রাত্রিবেলা। তো যাই হোক, পরের দিন কিন্তু, সেদিনও খুব ভোর ভোর ও ঘুমায়, রাত্রিবেলা ও ঘুম আসেনি, কেননা পরের দিন যাবে, আগে থেকে সেট করে রাখা না যে কীভাবে কী মেন্টাল প্রিপারেশন নিয়ে যাওয়া, মানে তো সেইভাবেই ও নিজেকে রেডি করে আগের দিন রাত্রিবেলা। তো পরের দিন ওরা হাউজিং কমপ্লেক্সের সামনে পুলিশ থেকে এবং শুভময় এবং ডুগ্গু ওরা মিট, মানে শুভময় মিট করেছিল। তো ঠিক আগের দিন যেরকম অফিসার ইনচার্জ ছিলেন এবং যে তিন চারজনের গ্রুপটা ছিল যারা কাজ করছে, মানে এই টিমটা নিয়েই ভদ্রলোক কাজ করছেন, তো ওই সেম টিমটার এখন বেশ একটা আলাপও হয়ে গেছে, দেখা দেখা করাতে হ্যান্ডশেক করলো, শুভমাকে সবাই চিনেও গেছে। তো ওরা গিয়ে কমপ্লেক্সের সামনে, এবং আগে থেকে যেরকমভাবে ওরা বলে রাখে যে আমরা আসবো কালকে, সেরকমই বলা ছিল। এবং সোসাইটির যিনি সেক্রেটারি উনি আজকে ছিলেন, উনি ওনাকে প্রথম মানে মিট করলো ওরা আজকে। ততদিনে মোটামুটি কিন্তু কমপ্লেক্সে সবাই জেনে গেছে, যেহেতু ফ্ল্যাট ওনার না, হয়তো ফ্ল্যাট ওনার হলে হয়তো আর একটু বেশি জানা হতো, কিন্তু যেহেতু বাপ্পা রেন্টে থাকতো, অনেকে চেনে না, যে কোনো কমপ্লেক্সের যে মিটিংগুলো হয়, সোসাইটির মিটিং হয়, তাতে বাপ্পাকে দেখেনি, যার ফলে খুব স্বাভাবিকভাবেই ওকে খুব একটা চিনতো না। কিন্তু বাড়িওয়ালা ইনভলভ হওয়াতে ইনভেস্টিগেশনে, প্লাস এখন বাপ্পাকে পাওয়া যাচ্ছে না, এখন কিন্তু মোটামুটি প্রত্যেকটা ঘরে ঘরে কমপ্লেক্সে, রাদার ঘরে ঘরে কেন, আশেপাশে লোকজনও কিন্তু মোটামুটি জেনে গেছিলো যে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা বাঙালি ছেলেকে এখান থেকে ছেলেটা ভ্যানিশ হয়েছে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এবার ওরা সব মানে একসাথে, সেক্রেটারিও গিয়েছিল এবং মেনটেন্স অফিস অফিস থেকে একজন ম্যানেজার ভদ্রলোক, উনি তো প্রথম দিন প্রথম দুদিন ছিলেন সঙ্গে, তো ওনারা একসাথে ওপরে ওঠে থার্ড ফ্লোরে। তো এর আগের দিন আমি বলছিলাম না, থার্ড ফ্লোরে চারটে ফ্ল্যাট, একটাতে একটা ওয়ান বিএইচকেতে বাপ্পা থাকে, একটা ওয়ান বিএইচকে খালি, মানে কোভিডের লকডাউনের আগেই ওরা বোম্বে থেকে পুনে চলে গেছিলো, যে ফ্যামিলিটা থাকতো, একটা ফ্যামিলি থাকতো, যে ফ্যামিলিটা এখন থাকে না এখানে, ওদের নিজেদের ফ্ল্যাট, ওরা পুনা চলে গিয়েছিলো। আর দুটো ফ্ল্যাট আছে, তো একটা ফ্ল্যাট খালি, কেউ নেই পুনাতে, চলে গেছে। একটা ফ্ল্যাট ছিল বাপ্পা, যাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আর উল্টো দিকে দুটো ফ্ল্যাট আছে, দুটো ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাট, আমি একটু নামটা দেখে নিই, আমি নামটা সবসময় বলি যে আমি নাম ভীষণ ভুলে যাই। তো সামনে যে ফ্ল্যাটটা ছিল তারা হচ্ছে দুগ্গল, মিস্টার মিসেস দুগ্গল। তো নেম প্লেটে ওরা নাম দেখে, ওরা মানে যখন ওরা এন্ট্রি করছে, কলিং বেল বাজিয়েছে পুলিশ থেকে, তখন সঙ্গে তো সেক্রেটারি সবাই, তো যাই হোক ওদের দেখে তো অবভিয়াসলি কমপ্লেক্সের সেক্রেটারি নিজে, মেনটেন্যান্সের যিনি ম্যানেজার উনি নিজে, তো যাই হোক খুলে দিয়েছে, ওরা ভিতরে গেছে, কথাবার্তা হচ্ছে, একদম নর্মাল কথাবার্তা, বাপ্পাকে চেনে কি না, যে না বাপ্পাকে খুব একটা চেনে না, মানে সবাই নিজেদের নিয়ে এত ব্যস্ত, দেখে না, হয়তো হয়তো দু একবার দেখেছে বাপ্পাকে, মানে লিফটে আসা যাওয়ার সময় হয়তো দেখেছে, অ্যাজ সাচ চেনে না। তার আর তত সেই সময়টা ডুগু, তো আমি আগেই বলেছি যেহেতু ডুগুর শরীর নেই, কাজেই ওর কোনো এদিক ওদিক যেতে ওর কোনো বাধা নেই, তো ও ততক্ষণে কিন্তু ফ্ল্যাটে বেশ ঘুরে 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 দেখছে। আর শুভমার কিন্তু, শুভমায় ফিজিক্যালি হয়তো উঠতে পারছে না, কিন্তু শুভমার চোখ কিন্তু এদিক ওদিক ঘুরছে। তো খুব সুন্দর সাজানো ফ্ল্যাট, বোম্বেতে প্রত্যেকেই একটু সাজিয়ে গুছিয়ে, মানে যেভাবে মানে আজকাল বোম্বে বলে না, আজকাল সবাই আমরা একটুখানি সাজিয়ে, কিছুই না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে ভালোবাসি, এদের ফ্ল্যাটটাও ঠিক ওই রকমই, মানে খুব সুন্দর সাজানো গোছানো পাঞ্জাবি ফ্যামিলি একটা, তো সুন্দর ব্যবহার করলো ওদের সঙ্গে কথা টথা বলে, ওরা থ্যাংক ইউ বলে বেরিয়ে এলো। এবং তাহলে রইল আর একটা ফ্ল্যাট ওদের, সরি এদের, এরা হচ্ছে এদের, আমি আবার আরেকটু ইয়েটা দেখছি, এরা হচ্ছে নস্কর, আরেকটা যে ফ্ল্যাট, একটা ফ্ল্যাট ওদের কথা বলা হয়ে গেল বাপ্পার ব্যাপারে কিছু জানে কিনা, আর উল্টো দিকে আরেকটা ফ্ল্যাটে ওরা ঢুকলো, সেই ফ্ল্যাটটায় সেক্রেটারি বেলটা বাজালে, নিশ্চয়ই আইহোল দিয়ে দেখেছে, যাই হোক
দরজা খুলে দিল, এরা হচ্ছে বাইরে আগেন দ্য সেম থিং, নেম প্লেটে দেখছে এস নস্কর, তো বুঝলো যে এরা বাঙালি। বাকিরা কিন্তু বাঙালি না, আগে তো বললাম দুগ্গাল, আর এরা যারা এরাও মহারাষ্ট্রিয়ান, এরা নেই পুনাতে, বাপ্পা বাঙালি ছিল আর উল্টো দিকে এই এরা হচ্ছে নস্কর, সরি। তো ওদের কলিং বেল বাজাতে এরা দরজাটা খুলে দিল, তো এরা ভিতরে ভিতরে ঢুকতেই ভিতরে ঢুকতে আগের ফ্ল্যাটটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, দুগ্গালদের ফ্ল্যাটটা এত সুন্দর, খুব ভাল লেগেছে ওদের। আর এই ফ্ল্যাটটাতে ঢুকতেই ভীষণ অগোছালো শ্যাবি একটা গন্ধ ভিতর থেকে, মানে বিচ্ছিরি একটা গন্ধ, মানে অনেক দিন ধোয়া টোয়া না হলে যে ধরনের। কিন্তু ভদ্রলোক, মানে ভদ্রলোক মানে ইয়াং একটা কাপল মানে বেরিয়ে এলো, একদমই ইয়াং একটা কাপল বেরিয়ে এলো। সাধারণভাবে এই ইয়াং জেনারেশনটা কিন্তু এরা খুব সচেতন, এরা সাজিয়ে গুছিয়ে থাকে, মানে আমি যতটুকু আমার অভিজ্ঞতায় আমি দেখেছি এরা খুব সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে থাকে। কিন্তু এদের বাড়িতে ঢুকতে একটা অদ্ভুত ইয়ে, মানে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম নয়, ফ্ল্যাট তো সেমই ফ্ল্যাট, ওরা যা ফ্ল্যাট এই ফ্ল্যাটটাও সেমই, কিন্তু অতটা কোছানো টোছানো নয় এবং একটা শাবি গন্ধ আসছে। তো শুভমায়েরও ভালো লাগছিল না, মানে গন্ধটা খুব বিচ্ছিরি একটা নাকে আসছিল। তো যাই হোক, পুলিশ থেকে ওনাদের বসতে দেওয়া হলো, জল টল দেওয়া হলো, অন ডিউটি এরা চাটা খাবে না কিন্তু জল টল অফার করলে খায়। তো শুভময় খাবে না, শুভময় একটা গন্ধের বাতিক আছে, গন্ধের বাতিক আমার নিজের আছে, তো তার জন্য আমি হয়তো শুভময়টা আবার সেই ফিল করতে পারছি। আপনাদের যদি কারোর থেকে থাকে কমেন্ট করে জানান তো, যে আমার একটা ভীষণ গন্ধের বাতিক আছে, ভালো না, আমার মা বলতো যে এত গন্ধের বাতিক ভালো না, এতে শরীর খারাপ হয়, আমার মা আমাকে বলতেন। এখন তো বুড়ো হয়ে গেছি, সেম জিনিসটা আমার এখনও আছে, ভীষণ একটা গন্ধের ব্যাপার আমার। তো যাই হোক, তো এরা কথাটা বল যে সময় বলছে তখন ডুগ্গু কিন্তু আবার অ্যাজ ইউজুয়াল অভিধয় ঢুকে গেছে। তো আগেই বলেছি ওর তো শরীর নেই, ও যেখানে খুশি যেতে পারে, তো চক্কর লাগাচ্ছে ফ্ল্যাটে, আর শুভর চোখ দুটো চলছে। তো আমাদের চোখ যেভাবে দেখবে, তো শুভমার চোখ কিন্তু সেভাবে দেখে না। তো যাই হোক, শুভমা যেহেতু সারাদিন এইসব নিয়েই থাকে, ওর দেখতে দেখতে হঠাৎ করে, তখন সেই সময় পুলিশরা কথা বলছিলো, পুলিশ মানে পুলিশদের মধ্যে সমস্ত কথা হচ্ছে, এই ছেলে মেয়ে দুটোর সাথে এদের কথা হচ্ছে, আর শুভমায়ের তখন চোখ কান খোলা, এদের সঙ্গে কথা কী হচ্ছে শুনছে, প্লাস চোখ দুটো ঘুরছে দেখছে এদিক ওদিক। দেখতে দেখতে হঠাৎ করে দেখছে একটা করিডোর মতো, মানে ড্রয়িং রুম থেকে হল থেকে ভিতরে ঢুকে গেছে, মানে যেদিকে বেডরুম আছে একটা করিডোরের একটা সাইডে এরকম পর্দার সঙ্গে বিভিন্ন রকম ওয়াল মানে হ্যাঙ্গিংস, সমস্ত কার্টেন হ্যাঙ্গিংস, সমস্ত হাওয়াতে টুংটুং টুংটুং করে আওয়াজ হচ্ছে ওরকম, ঠিক তার পাশে একটা ব্যাগ ঝোলানো আছে, ওই পিঠে যেই ওগুলোকে কী বলে, ঝোল কিড ব্যাগ নয় কিন্তু ওগুলো পিঠেই নেয়, একটু ঝোলা টাইপের এরকম পিঠেই নেয়, এবং ঝোলাটার মুখটা একটা বাঘের মুখ, এটা খয়েরি আর হলুদে মেলানো একটা ঝোলা, পাট করে চোখটা দেখতে দেখতে ওই ব্যাগটার মধ্যে ওর গেছে, ঝোলাটার মধ্যে ব্যাগের একটা মুখ, মানে সরি বাঘের একটা মুখ, ওটা দেখে একটু একটু অ্যালার্ট হয়ে গেল। তো যাই হোক, আজকে আমি এখানেই রাখছি। তো কালকে আমি আবার বলবো যে আদৌ কি এই ব্যাগ, যেটা ও এত কথার মধ্যে যে ও ব্যাগটা পট করে দেখলো, আদৌ কি এটার সাথে কোনো রিলেশন আছে নাকি না, এটা জাস্ট দেখার মধ্যেই, জাস্ট দেখার মধ্যে দেখা, অনেক কিছুর মধ্যে হয়তো ওটাও দেখেছে, নাকি এটার সাথে কোনোভাবে কিছুভাবে কোনো রিলেশন আছে ঘটনার, তো আমি সেটা কালকে বলবো, আজকে আর বড় করবো না ভিডিওটা। তো ওনারা কথা টথা বলে সবাই মিলে ওনারা এই ঘর থেকে মানে এই ফ্ল্যাটটা থেকে ওনারা বেরিয়ে যান, যে যার মতো চলে যায়। তো কালকে কিভাবে ওরা প্রসিড করবে, আর এই যে ব্যাগটা ও শুভময় দেখলো, সেই ব্যাগের মধ্যে একটা বাঘের মুখ নজর করলো, তো সেইটা কিভাবে রিলেট করছে, আদৌ রিলেট করছে কিনা, সেটা আমি কালকে শেয়ার করব। তো কেমন লাগছে আমাকে জানান, অবশ্য করে জানান, এটা আমার একটা রিকোয়েস্ট, আপনাদের ভালো লাগলে আমার বলার উৎসাহটা আরও বাড়বে। তো আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, আর একটু যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিন, যারা অবশ্য গল্প শুনতে ভালোবাসে। তো আজকে আমার এইখানেই রইল, কালকে কিন্তু অবশ্যই এই সময় আমরা আবার একসাথে মিট করব বাকিটা জানবার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।